নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকবার। আর আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মোরব্বা। তো চলুন কিভাবে বানাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি। চাল কুমড়োগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, একদম পাকা চাল কুমড়ো আছে, দানাগুলো ফেলে দিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তা চাল কুমড়োটা আমি ভালো করে কেটে এইভাবে পিস করে নিয়েছি। সুন্দর করে শক্ত অংশটাই নিয়েছি, ভিতরের নরম অংশটা বাদ দিয়ে দিয়েছি। এখানে আমার 1 কিলো মতো চাল কুমড়ো আছে। আর আমি এখানে পাত্রে, একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে। তাতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চুন। চুন দিয়ে এগুলোকে আমি ভিজিয়ে রেখে দেবো, প্রায় 12 ঘন্টা মতো ভিজিয়ে দেবো। চুনটা আমি জলের সঙ্গে খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আমি চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। বারো ঘন্টা মতো এটা আমি জলের মধ্যে রেখে দেবো, তারপরে প্রসেস পরে হবে। তো চুন জলে ভেজানো আমার হয়ে গেছে, প্রায় 12 ঘন্টা ছিল। এবার আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। জলটা ফেলে দিলাম, দিয়ে আবার কল চালিয়ে 3-4 বার করে এটাকে ধুয়ে নেব, যতক্ষণ না সাদা হয়ে যাচ্ছে জলটা। চাল কুমড়ো আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াতে অনেকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব, তারপরে এই চাল কুমড়োটা এতে দিয়ে 15 মিনিট ফুটিয়ে নেব। জলটা ফুটতে শুরু করেছে, এবার আমি চাল কুমড়োগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু আমি সেদ্ধ করব না, এটাকে জাস্ট ফুটিয়ে নেব, হাই ফ্লেমেই থাকবে। একটু চাপা দিয়ে দিলাম, মাঝে মাঝে এটাকে নেড়ে দেব। 20 মিনিট হয়ে গেছে, দেখুন এগুলো কিরকম ক্রিস্টালের মতো একটু স্বচ্ছ হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে ছেঁকে নিচ্ছি। চাল কুমড়োগুলো হালকা সামান্য ঠান্ডা হয়েছে, আমি হাতের সাহায্যে এইভাবে জলটাকে হালকা হাতে চিপে নিয়ে এক্সট্রা যে জলটা আছে সেটা বের করে দিচ্ছি। জল থেকে আমি ছেঁকে নিয়েছি এগুলো, আর জলটা চিপেও নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, চিনির রসটা করে নেব। এখানে আমি 500 গ্রামের একটু বেশি চিনি নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। চিনি রসের মধ্যে আমার মনে হচ্ছে আরেকটু চিনি লাগবে, তাই আরেকটু চিনি আমি এতে অ্যাড করে নিলাম। রসটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি এগুলো অ্যাড করে দিচ্ছি। আর এটাকে হাই ফ্লেমেই আমি এটাকে নেড়ে নেড়ে রসটা শুকিয়ে নেব। তো এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে হাই ফ্লেমেই রেখেছি। রেখে এবার এটা যতক্ষণ না রসটা পুরো গায়ে গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে। তো চাল কুমড়োগুলো আমি প্রায় 1/2 ঘন্টা মতো নেড়ে নিয়েছি হাই ফ্লেমে, দেখুন পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে, আর এটা পাখার হাওয়ায় আমি রেখে দেবো যতক্ষণ। ফিরে আসলাম 8 ঘন্টা পরে। তো দেখুন মোরব্বাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে প্লেটিং করে নেব, আর এগুলো স্টোর করে আমি রেখে দিতে পারবো অনেক দিন ধরে। তো আমি এবার এটা সাজিয়ে নিচ্ছি।
মোরব্বগুলো দেখুন আমি প্লেটে তুলে নিয়ে এসে, আর এগুলো কি সুন্দর ক্রিস্টাল হয়েছে, আর উপর থেকে শক্ত আর ভিতর থেকে পুরো জুসি হয়েছে। এটাকে আমি স্টোর করেও রাখতে পারবো অনেক দিন, আর এমনি এমনি খেতে তো খুব ভাল লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার চাল কুমড়োর মোরব্বা রেসিপিটা কিরকম লাগলো।